আসসালামু আলাইকুম। হাই গাইস, এখন দেখুন আমি মুরগির মাংস রান্না করবে। সো তার জন্য এখানে মুরগির মাংস আর আলু নিয়ে নিয়েছে, তারপরে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিবে। এখন হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কিন্তু পেঁয়াজ দিয়ে আছে, আর আলুটা কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছে। দিয়ে দেবে সবিন তেল, পরিমাণ মতো সবিন তেল দিয়ে দিচ্ছে। তারপর দিয়ে দেবে আদা রসুন বাটা। এখন হচ্ছে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিবে। আর একটা কথা বলে দিচ্ছি, আমরা যখন একবার এক চামচ দিয়ে, কিন্তু পরবর্তী যদি আবার লাগে সো তারপরে কিন্তু দেই, ওইটা দ্বারা দেখানো হয় না, এক চামচ দিয়ে ওইটাই দেখানো হয়। আর এই যে দেখুন হাতের সাহায্যে আমরা সুন্দর করে মেখে নিচ্ছে। আর এই যে দেখুন নিচে পেঁয়াজ, চুলাটা চুলায় বসিয়ে দিয়েছে, চুলাটা এখন অন করে নিয়েছে। আর দেখুন দেখতে কত ইয়াম্মি লাগছে, মনে হচ্ছে এখন কাঁচাই খেয়ে ফেলাই। আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে, এখন অনেকক্ষণ কষাতে হবে। আর যত কষাবেন ততই কিন্তু খেতে মজা লাগবে। এই গাইস দেখুন এটা কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আম্মু এখানে পানি দিয়ে দিবে। এই যে এখন হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। আমরা কিন্তু অনেক ঝোল পছন্দ করি, সো তার জন্য আমি একটু বেশি ঝোল রাখছি। আর এখানে দেখুন যেহেতু বাবা মুরগির মাংস খায় না, বাবা গরু মাংসটা পছন্দ করে, তো তার জন্য আমি একটু বেশি আমাদের জন্য ঝোল রাখছে। এই তো গাইস দেখুন আমাদের মাংস রান্না কিন্তু শেষ, এখন আমরা পরিবেশন করব। আর আমাদের মাংস রান্না কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে কিন্তু আসলে অনেক ইয়াম্মি লাগছে। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাই।